বিশ্বকাপ জিততে প্রথমবারের মতো প্রস্তুত মেসি। ফুটবলের সেরা খেলোয়াড়দের তালিকায় প্রথম কাতারে রয়েছে পেলে, ম্যারাডোনা, এবং তার পরপরই যে নামটি গুরুত্ব সহকারে সবাই বলে থাকেন তা হচ্ছে লিওনেল মেসি। কোনো কোনো দিক থেকে সাবেক ওই দুই কিংবদন্তি খেলোয়াড়দেরকেও ছাড়িয়ে গেছেন তিনি। ফুটবলে সেরার আসনে হয়ে থাকার জন্য সব অর্জনে রয়েছে তার, কিন্তু একটি ক্ষেত্রেই তিনি পিছিয়ে রয়েছেন, কারণ মেসি এখনও বিশ্বকাপ ট্রফি জিততে পারেননি। এর আগে চারটি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন মেসি, এবারের কাতার বিশ্বকাপ সহ হবে তার পঞ্চম বিশ্বকাপ। হয়তো এবারই তিনি শেষবারের মতো অংশগ্রহণ করবেন বিশ্বকাপে। তার কারণ একটাই, মেসির খেলার জাদুকরি ছন্দ থাকলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বয়স। তার বর্তমান বয়স 35। এবারের কাতার বিশ্বকাপ জয়ের জন্য যদি ফেভারিট কয়েকটি দলের তালিকা করা হয়, এর মধ্যে জায়গা করে নেবে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাও। এখনও পর্যন্ত 35টি ম্যাচ অপরাজিত থাকার কারণে আর্জেন্টিনাকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। এর মধ্যে আবার রয়েছে একটি মেজর ট্রফিও। 2021 কোপা আমেরিকায় লাতিন আমেরিকার অন্যতম সেরা দল ব্রাজিলকে হারিয়ে 1993 সালের পর প্রথম কোপা আমেরিকা ট্রফি জয় করে আর্জেন্টিনা। শুধু মেসির কারণেই নয়, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রয়েছে আর্জেন্টিনা এই দলটিতে। বর্তমান প্রজন্মের ফুটবল জাদুকর মেসিকে পেয়ে তারা যেন আরও উজ্জীবিত, তারাও চান তাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়ে তার সফল অর্জনকে পরিপূর্ণ করতে। দর্শক, আপনি কি মনে করেন, আসলে কি মেসির শেষ বিশ্বকাপে তারা মেসির অপূর্ণতাকে পরিপূর্ণ করতে পারবে? আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার মূল্যবান মতামতটি পেশ করে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।